আসসালামু আলাইকুম। পরের জনকে যুক্ত করি, মুকুল। মুকুল আপনাকে যুক্ত করা হয়েছে, মুকুল আপনি বলেন তাহলে। আচ্ছা ভাই, আমি জানতে চাই একটা জিনিস, যে আপনি এই যে যত ধর্ম আছে, এই ধর্ম যদি আপনার সবাই সব ধর্মতে এক আল্লাহ, মানে এক ভগবানের কথা বা এক আল্লাহর কথা বা এক আপনার গডের কথা বলতে আছে, যদি আমরা এই সব কয়টা আপনার আপনি কোথায় পাইছেন যে সব ধর্ম এক আল্লাহর কথা বলছে, এটা আপনি কই পাইছেন? এটা তো আপনার যেটা আছে, যখন আপনি যে তাওরাত করবেন, তাওরাত তো এক আল্লাহর কথাই বলতে আছে, জাবর করবেন। জিজ্ঞেস করেছি ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করেছি ভালো করে প্রশ্নটা শুনে তারপর উত্তর দিয়েন। তাওরাতের কথা আমি বলতেছি না। আপনি বৌদ্ধ ধর্মের নাম শুনেছেন? বৌদ্ধ ধর্ম? হ্যাঁ, গৌতম বুদ্ধের নাম শুনছি তো ভাই। গৌতম বুদ্ধের নাম না, বৌদ্ধ ধর্মের নাম শুনেছেন কিনা? হ্যাঁ শুনেছি, শুনেছি। বৌদ্ধ ধর্মে ঈশ্বরের কোনো কনসেপ্টই নাই, ঈশ্বর বলে কোনো কিছু বৌদ্ধ ধর্মে নাই। তাহলে আপনি সব বললেন যে সব ধর্মে এক ঈশ্বরের কথা বলা আছে, এটা আপনি পাইছেন কোথায়? যেরকম আপনি বৌদ্ধ ধর্ম তো গৌতম বুদ্ধের মানতে আছে, আপনি তো একজন মানতে আছে না? আপনি প্রথমে বললেন না যে মানে সব ধর্মে এক ঈশ্বরের কথা বলা আছে, কিন্তু গৌতম বুদ্ধ তো নিজেকে ঈশ্বর দাবি করে নাই, গৌতম বুদ্ধ নিজেকে মানুষ দাবি করছে, এবং বৌদ্ধ ধর্মে কোনো ঈশ্বরের কোনো ধারণাই নাই, ঈশ্বর বলে কিছু নাই বৌদ্ধ ধর্মে। ঠিক আছে, আপনি যে বললেন সব ধর্মে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, এই কথাটা তো সঠিক না। যেরকম আপনি হিন্দু ধর্মে এক ঈশ্বরের কথাই বলা হয়েছে, হিন্দু ধর্মে এক ঈশ্বরের কথা বলা হয় নাই। হিন্দু ধর্মের অনেকগুলো ভাগ আছে, কিছু ভাগের ভিতরে এক ঈশ্বরের কথা বলা আছে, আবার কিছু ভাগের ভিতরে বহু ঈশ্বরের কথা বলা আছে। ঠিক আছে, আপনি যে মানে মানে ভাই আপনি কথা জিজ্ঞেস করেন, কোথা থেকে জানছেন যে সব ধর্মে এক ঈশ্বরের কথা বলা আছে, এটা আপনি কোথা থেকে জানছেন সেটা আগে বলেন। যেরকম আমি আপনার ইন্টারনেটের ভিতরে যেরকম আপনার তাওরাত, তারপর জাবর, তারপর বাইবেল, তারপর কুরআন, আপনি কি পড়ালেখা করেছেন, স্কুলের বই পত্র পড়েছেন? আপনি আপনি পড়ালেখা করছেন? আপনি 10 তৈরি করছি। আচ্ছা, 10 তৈরি তো পড়ছেন, তাহলে তো এটা জানার কথা। সমাজ বিজ্ঞান বইয়ে পৃথিবীর প্রাচীন ইতিহাস এগুলো পড়েছেন, যে পৃথিবীতে ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছিল, সর্বপ্রাণবাদ, এই সর্বপ্রাণবাদ কাকে বলে বলতে পারেন? এটা তো আপনার অনেক আগে পড়ছি, এটা তো ভুলে গেছি, এটা তো বহুত আগে। আপনার আমি পড়ালেখা করছি 1995। একেশ্বরবাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা বলতে পারেন? সেটা তো হচ্ছে আপনার যখন আপনার যে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে তখন তো তাই থেকে আসছে, তা না? একেশ্বরবাদের উৎপত্তি ঘটছে মিশর থেকে। এর আগে একেশ্বরবাদ বলে সামান্য কিছু ছিল, সেটা হচ্ছে সুমেরিয়ান সভ্যতাতে সামান্য কিছু একেশ্বরবাদের কিছু ধারণা ছিল, কিন্তু মিশরেই মোটামুটি একেশ্বরবাদের উৎপত্তি ঘটছে। কিন্তু এর আগে যতগুলো ধর্ম ছিল সবগুলা হচ্ছে বহুঈশ্বরবাদী, মানে হচ্ছে অনেকগুলো ঈশ্বর ছিল সেই সমস্ত ধর্মে। তো আপনি যে বললেন সব ধর্মে এক ঈশ্বরের কথা বলে, এই কথাটা সত্য না। শুধুমাত্র একেশ্বরবাদী ধর্মগুলাতে এক ঈশ্বরের কথা বলে, কিন্তু তারপরেও একেশ্বরবাদী ধর্মগুলোর ভেতরে আবার বহু ঈশ্বর আছে। যেমন ধরেন এখনকার সময়ের যে খ্রিস্টানিটি, সেই খ্রিস্টানিটি ট্রিনিটিতে বিশ্বাস করে, তিনটা সত্তা, হ্যাঁ, ঈশ্বর, হলি ঘোষ এবং তার পুত্র, এই তিন ঈশ্বরকে বিশ্বাস করে, ট্রিনিটি বলে এটাকে। ঠিক আছে, তাহলে তো এটা এক ঈশ্বর হলো না, যদিও এটা আব্রাহামিক ধর্ম, কিন্তু তারপরে এটা একেশ্বরবাদী না, এটা আবার ট্রিনিটিতে বিশ্বাস করে। হিন্দু ধর্মে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা বিষ্ণু শিব, এই তিনটা হচ্ছে শীর্ষ দেবতা, শীর্ষ সৃষ্টিকর্তা। ঠিক আছে, একজন হচ্ছে শিব হচ্ছে ধ্বংসের দেবতা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা, আর বিষ্ণু হচ্ছে পালনকারী। ঠিক আছে, এবং চীনের ধর্মগুলো যদি দেখেন, আফ্রিকার ধর্মগুলো যদি দেখেন, সেগুলো আবার অন্যরকম, এগুলো আবার মানে গাছপালা ওদের আছে, গাছপালা ঈশ্বর, আবার একটা শুকর আছে যেটা ঈশ্বর, আবার একটা বাঘ আছে ঈশ্বর, এরাও দেবতা মনে করে। তাহলে আপনি যে বললেন সব ধর্মই একেশ্বরবাদী, না ভাই কথাটা ঠিক না, সব ধর্ম একেশ্বরবাদী না। পৃথিবীতে 4000-এর উপরে ধর্ম আছে, এতগুলো ধর্ম আছে যেগুলোর নামও হয়তো আপনি জীবনে কোনোদিন শুনেন নাই, এগুলো নানা ধর্মের ব্যাপার, কেউ গাছের পূজা করে, কেউ পূজা করে, কেউ আগুনের পূজা করে, এরকম নানা বিষয় দিয়ে আছে। আপনি যে ঢালাও ভাবে বললেন সব ধর্ম একেশ্বরবাদী বা সব ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, এক কথাটা একেবারেই ঠিক। এবার আপনি বলেন আপনার দ্বিতীয় অংশটা বলেন। আমার অপশন হলো আমি একজন মুসলিম, যেরকম আপনার আমি আল্লাহ বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি। তো আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি যেহেতু বললেন আপনি একজন মুসলিম, আপনি কি মুসলিম নিজে ইচ্ছা করে ইসলাম ধর্মটাকে বেছে নিয়েছেন, নাকি আপনার বাবা মা আপনারে বলে দিয়েছে যে আপনি মুসলিম? আমার বাবা মা, বাবা মার তো পাইছি। আচ্ছা, ধরেন আপনি ছোটবেলা আপনি মানে আপনার বাবা মা ঘুরতে 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 গেছিল মেলায়, তখন আপনি হারায় গেলেন, হ্যাঁ ছোটকালে আপনি হারায় গেলেন, একদম ছোটকালে, তখন একটা হিন্দু ফ্যামিলি আপনারা খুঁজে পাইলো,
আপনার এই হিন্দু পরিবারটা বাসা দিয়ে গেল। হ্যাঁ সাহেব আমার কথা শুনতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে আছি, মনোযোগ দিয়ে আপনি বলছেন যে আমি মেলাতে হারায় যাই, আমি শুনতে আছি আপনার কথা। ছোটবেলা মনে করেন আপনার বাপ মা মেলায় ঘুরতে গেছিল, তখন আপনি হারায় গেছেন, হ্যাঁ মেলাতে হারায় গেছেন, তখন একটা হিন্দু পরিবার আপনারা খুঁজে পাইছে, দেখে একটা পোলাই রাস্তা কাঁদতেছে, একটা পোলাই রাস্তা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতেছে, ওরা কি করলো, চল চল আমার বাসায় চল বইলা, তার আপনার নিয়ে গেল তার বাসায়। আপনি তো ছিল মানুষ, আপনি তো তখন থেকে তাদেরই বাপ মা ডাকা শুরু করলেন, তাদের বাসাতেই থাকা শুরু করলেন, তারা আপনার নিজের ছেলের মতো করে আদর যত্ন করে আপনারা রাখলো বাসায়, নিজের ছেলের মতোই পাললো। এই পরিবারে আপনি বড় হইলে, আপনি তো ছোটকাল থেকে শুনতেন যে হিন্দু ধর্মের কেচ্ছা কাহিনী আপনি শুনে শুনে বড় হইতেন, তাই না? হ্যাঁ হিন্দু ধর্ম তারা আপনারা শিখাইতো যে আমাগো দেবতা হইলো বিষ্ণু ব্রহ্মা শিব, এরা হইলো আমাগো দেবতা, কৃষ্ণ হইলো আমাদের দেবতা, রাম রাজা রাম হইলো আমাদের দেবতা, দুর্গা হইতো হইলো আমাগো দেবী, কালী হইতো কালী হইলো আমাগো দেবী, এগুলো আপনারা ছোটকাল থেকে শিখাইতো, এবং আপনার তখন ছোটবেলা থেকে ওইভাবেই আপনি বড় হইতেন, আপনি আপনার এলাকা পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে শুনতেন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু ধর্মই সত্য ধর্ম, সনাতন ধর্ম হইতেছে সবচেয়ে ভালো ধর্ম, এবং আপনিও মূর্তি পূজা করে সামনে নাচানাচি করে আপনার খুব ভালো লাগতো, সুন্দর সুন্দর মূর্তি দেখলে আপনার মনে খুব ভক্তি জাগতো। দেখেন হিন্দুরাও কিন্তু মূর্তির সামনে গিয়ে ভক্তি জাগে, তাই না? মূর্তিতে পূজা করতে গেলে মনে খুব খুশি লাগে, ভক্তি ভক্তি হয়, হ্যাঁ ভক্তি ভরে তারা ফুল দেয়, তারপরে খাবার দাবার দেয় মূর্তিরে। আপনিও ছোটকালে মনে করেন এরকম হিন্দু পরিবারের সাথে মিশা, হিন্দু ধর্মের মানে সংস্কৃতিতে বড় হইলেন, যদি এরকম হইতো তাহলে আপনি মনে করেন এখন বয়স কত কত হইতে পারে বলেন তো? 30 35? আমার বয়স ছিল আপনার 44। 44? ওরে বাপরে, আচ্ছা আপনার এখন তো 44 হয়ে গেছে, তাইলে মনে করেন আপনি 44 বছর বয়স হয়ে গেছে, আপনি হিন্দু পরিবারের আপনার বাপ মা মনে করেন তাদেরকে আপনি বাপ মা বলে ছোটকাল থেকে শুনে আসছেন, তারাই বাপ মা, কিন্তু আগেও তারা আপনার হিন্দু ধর্মের সব নিয়ম কানুন শিখাইছে, কেমনে ধুতি পড়তে হয়, কেমনে পূজা করতে হয়, এগুলো শিখাইছে, মন্দিরে আপনার পূজারী বানাইছে, আপনি মন্দিরে গিয়ে পূজা টুজা দেন, মানে করেন, তারপরে এবারে পরিবার পৈতা পৈতা এরকম যদি হইতো তাহলে তখন তো আপনি ওটাই শ্রেষ্ঠ ধর্ম, তাই না? আর ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো সব মিথ্যা ধর্ম, এটাই তো আপনি বিশ্বাস করে করে বড় হইতেন, তাই না? হ্যাঁ তাহলে আমি তার মানে হচ্ছে ছোটকাল থেকে আমি কিছু, হ্যাঁ মুকুল সাহেব তার মানে হচ্ছে ছোটকাল থেকে বাপ মা যে জিনিসটা শিখায় শিখায় বড় করে, বাচ্চারাও এই জিনিসটা শুনে বড় হয় এবং তাদের মনের ভিতরে মনে হয় যে এই ধর্মটাই সত্য ধর্ম, আমাকে বাপ মা যেটা পালন করছে এটাই সত্য। একটা জিনিস একটা জিনিস আপনার বলি আর কি, যেরকম আমি কিছু 12 বছর ধরে সাউথ আফ্রিকা, তো আমি 12 বছরের ভিতরে যেরকম আমি কিছুদিন আপনার ইন্টারনেটে যেরকম বাইবেল, তারপর আপনার তাওরা আমি ডাউনলোড করে আমি পড়ছি, তারপর আপনার আমি বেদ ডাউনলোড করছি, মানে আমি মুখস্থ করি নাই, মানে আমি রিফাইজ দিছি আর কি, তো রিফাইজ দেওয়ার পরে মানে আমার মতন যে ইসলাম ধর্মে তো এই বইগুলো পড়া নিষেধ, এগুলো তো পড়া যাবে না। আমি যেরকম আপনার আমি অনেক কি শুনি আর কি, আপনার আপনার কিছু অনেক শুনি না, শোনার পর আর কি জিনিস শুনি, আমি আজকে মানে 3 4 বছর ধরে আপনার শুনি শুনি আর কি ইন্টারনেটে, তো শোনার পর আর কি আমি যে দেখে আর কি চিন্তা করতেছি যে আল্লাহ বলতে বা খোদা বলতে বা গড বলতে কিছু আছে কিনা, তো এই পুরানা যে বই পুস্তক যে আমি পড়ছি পড়ার পর দেখছি যে সবকটা মানে আপনি যেটি ধর্মের আমি গীত আর কি পড়ি নাই, আপনার বৌদ্ধ ধর্মের বই এটা আর কি পড়ি নাই, এটা সত্যি কথা, কিন্তু আপনার ওই যে আমি হিন্দু ধর্মের বই পড়ছি বা বাইবেলও পড়ছি, তো এর ভিতরে দেখতেছি এক এক ঈশ্বরের কথা বলতেছে, এক ঈশ্বরের কথা বলতেছে। তো কিছুদিন আগে আমি আপনার একটা কাহিনী বলি, কিছুদিন আগে আমার কিডন্যাপ করছে, গেছে মাসে জানুয়ারিতে আমার 6 তারিখে কিডন্যাপ করছে আমার দোকান, দোকান কিডন্যাপ করার পরে এই কিডন্যাপারের কাছে 5 দিন আছিল, তো লাস্টের দিন আপনার সালাতুল হাজার নামাজ, আপনি তো আগে বুঝতে পারছেন সালাতুল হাজার নামাজ আছে, সালাতুল হাজার নামাজ পড়ছে আমি 2 রাকাত পড়ার পরে সেদিন রাইতে সবাই ঘুমায় গেছে, আমি বলাই না এরকম একটা সুযোগ পাইছি, আমি তো কলাই আসছি, মানে অবকুণ্ঠ টাকা দিলে ওরা আপনার 1 কোটি টাকা চাইছে সাউথ আফ্রিকার, যেরকম 100,000 এই, তো আমি এইটা আর কি না দিয়ে অবতরণ পাইছি, তো আমি যখন সালাতুল তহজ্জুদ নামাজটা পড়ছি সেই রাইতে আমি পলাই আসছি, তো এই থেকে মনে হয় না যে আল্লাহ বলে কিছু আছে, মানে আপনি বলাইতে পারছেন দেখে আপনি মনে করতেছেন আল্লাহ বলে কিছু আছে, হ্যাঁ আর মনে করেন আপনার মতো মনে করেন আরেকজন মুসলমানে ধরছে সে পলে আসতে পারলো না, এটা কি প্রমাণ হয়তো যে আল্লাহ নাই? তো আমি এটা তার বলতে না, মানে আমার দিকটা বলতেছি আর কি, আমি তার অন্য কে কি করলো এই দিকটা না, আমার নিজের দিকটা বলতেছি, ধরুন আমি 2 রাকাত নামাজ পড়ছি আপনি পাহাড়ের দিকে তাকাতে আসছে, আমরা 4 দিন পাহাড়ে দিকে শুধুমাত্র একমাত্র আপনার আপনার বিবেচনা করলে আপনার এই এটা যদি আপনি যুক্তি হিসেবে উপস্থাপন করেন তাহলে আরেকজন ব্যক্তি যারা কিডন্যাপ করে একজন নিয়ে গেছে, ভাই আমি যুক্তি হিসাবে আমার ভাই যুক্তি হিসাবে বলতাছি না জিনিসটা, আমি বলতাছি যে আমার অনুভূতি, আমার অনুভূতি তো বলতাছি যেটা বলতেছে সেটা একটু বুঝানের নিজের কথা বলেন,
হ্যাঁ একজন হিন্দু যদি পলায় আসতে পারতো, সে মনে করতো তাইলে তো শিব শিব দেবতা শক্তি। হ্যাঁ আমি যে বাইকে আইতে পারছি তাইলে তো শিব দেবতা শক্তি। আরেকজন বৌদ্ধ যদি বাইকে আসতে পারতো, সে মনে করতো আমাকে ভগবান বুদ্ধ তো তাহলে সত্য সত্য, আমি ভগবান বুদ্ধের কাছে আশ্রয় চাইছি আমি বাইকে আইতে পারছি, তাহলে তো ভগবানই সত্য, ভগবান বুদ্ধই সত্য। সেই ঠিক সে ঠিকই আমার বাঁচাইছে, তাই না? এখন আপনাকে আমার প্রশ্নটা হচ্ছে, যদি আপনি আসতে না পারতেন তাহলে কি এটা প্রমাণ হইতো যে আল্লাহ নাই? মারার কথা, যদি আমার টাকা না দিতে কইছে যে মেরে নিব। আপনি হয়তো সাউথে মানে সবাই যে জিনিসটা মানে কম বেশি ফেসবুকে দেওয়া হয়েছে। বুঝলাম, বুঝছি ভাই, সেটা বুঝছি। কিন্তু অনেকেই তো আছে যারা হচ্ছে বাইচা ফিরতে পারে না। মনে করেন একটা আগুন লাগছে, আগুনে 50 জন লোক মারা গেছে, কিন্তু একজন দুজন মানুষ বাইচা গেছে। তারা যদি মনে করে যে আমরা বাইচা গেছি নিশ্চয়ই আল্লাহ আছে, আরে ওই যে বাকি 50 জন যে মরছে, তাহলে ওই 50 জন মরছে ওইটা দিয়ে কি প্রমাণ হইলো যে আল্লাহ নাই? ওরাও তো আল্লাহ আল্লাহ করছে, এই দুজন আল্লাহ আল্লাহ করছে, 50 জন আল্লাহ। মনে করেন একটা লঞ্চ ডুবে গেছে, হ্যাঁ লঞ্চে 500 মানুষ, 500 মানুষের ভিতরে 5 জন মানুষ সাঁতরায় সাঁতরায় মানে উপরে উঠতে পারছে, ঠিক আছে, 5 জন মানুষ বাঁচছে 500 জন। এখন সেই 495 জন মানুষ তো মরছে, তাই না? ওই যে 5 জন মানুষ বাঁচছে, 5 জন মানুষ ভাবতেছে, একজন মনে করেন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান, একজন বৌদ্ধ আর একজন ইহুদি। হ্যাঁ মুসলমানে ভাবতেছে আমাকে আল্লাহ সত্য এই জন্য আমি বেঁচে গেছি, হিন্দু ভাবতেছে আমাকে ভগবানের সত্য এই জন্য আমি বেঁচে গেছি, খ্রিস্টানে ভাবতেছে আমাকে যিশু সত্য এই জন্য আমি বেঁচে গেছি, বৌদ্ধ ভাবতেছে আমাকে ভগবান বুদ্ধ আসলে সত্য এই জন্য আমি বেঁচে গেছি, আর ইহুদি বাটায় ভাবতেছে আমাকে মুসা নবী সত্য এই জন্য আমি বেঁচে গেছি। কিন্তু ওই যে যে 495 জন লোক যে মারা গেল, ওইখানে ওই একই দুর্ঘটনা লোক মারা গেছে, তারাও তো কোনো না কোনো ধর্মের ঈশ্বরের কাছে প্রার্থনা নিশ্চয় করছে মারার সময়, তাই না? তারা তো বাঁচত না, তাহলে এটা দ্বারা কি প্রমাণ হয়? এটা দ্বারা কি কিছু প্রমাণ হয় যে আপনি বেঁচে গেলে আল্লাহ সত্য হইলো? হয় এটা এটা তারা তো প্রমাণ না, কিন্তু আমার একটা অনুভূতি আপনারা জানেন। আসলে আমি আপনার আমি অনেক পছন্দ করি, আপনি জানেন কিনা, আপনার অনেক পিছনে আমি মন দিয়ে শুনি, ঠিক আছে, বা সময়তে পারলে যা ইয়ে ঢুকি, কিন্তু আপনার পছন্দ করি, দ্যাটস ওয়াই আপনার আমি এই জিনিসটা বললাম আর কি, আমার অনুভূতিটা। কিন্তু আমি বাইর চাইছি চিন্তা ভাবনা করেন, আরো ভালোভাবে চিন্তা ভাবনা করেন যে এই রকমের কেউ বেঁচে গেলে এটা দ্বারা তো কোনো ঈশ্বরের প্রমাণ হয় না। মনে করেন একজন হিন্দু, সে অনেক সরস্বতী দেবীর পূজা টুজা করে পরীক্ষা দিতে গিয়ে ফার্স্ট হয়েছে, এখন এটা দ্বারা তো প্রমাণ হয় না যে সরস্বতী দেবী তারে মানে কিছু একটা করে দিছে, তারে লিখে দিছে পরীক্ষার খাতে, লিখে দিছে সরস্বতী দেবী, এটা তো তাতে প্রমাণ হয় না, তাই না? মনে করেন এটা আপনার কথা তো ঠিকই আছে, আমি তো আমি তো আপনার আগে বলছি আপনার কথা তো ঠিকই আছে। মনে করেন বিজ্ঞানী আইনস্টাইন তো একজন বিজ্ঞানী ছিল, হ্যাঁ অনেক বড় বড় আবিষ্কার করছে, অনেক বড় বড় জিনিস দিছে পৃথিবীকে, সে তো ছিল ইহুদি, এটা দিয়ে কি আমরা বলবো যে সে তাহলে তো মানে জিহোবা আছে, ইহুদি ধর্মটা সত্য তাই, এটা তো আমরা বলতে পারি না, তাই না? না ইহুদি ধর্ম হচ্ছে আব্রাহামের তন, আমরা মুসলমান ধর্ম হচ্ছে আব্রাহামের তন, না সব আপনি হিন্দু ধর্ম হচ্ছে আব্রাহামের তন, এটা তো আপনি দাউদ আলাইহিস সালাম ধর্ম তো এই ধর্ম তো আব্রাহামের তনই আছে না? আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করেন, আরো পড়ালেখা করেন, আপনার যে পড়ালেখা করতেছেন সেটা ভালো, সেটা চালায় যান, জানার চেষ্টা করেন, এটা খুবই ভালো লাগলো শুনে, এটা আপনি করতেছেন কিন্তু ইসলাম ধর্মে কিন্তু আমি অন্য জিনিসটা কি এটা তো জানার দরকার আছে, যেরকম আপনার উপরে আমি ওই আর কি এই জিনিসটা জানার চেষ্টা করতে আছে আর কি, আপনার পছন্দ করে জানার চেষ্টা করতে আপনার এটা শুনে আমার খুবই ভালো লাগলো, আপনার জন্য শুভকামনা রইলো, আপনার জন্য শুভেচ্ছা। ঠিক আছে ভাই, তাহলে আজকে কি বিদায় জানাবো আপনাকে, আরেকদিন কথা বলবো। হ্যাঁ হ্যাঁ দেন, আমার কাস্টমার হইছে না, জানি তোমার কারা দোকান আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে বিদায় জানাচ্ছি।